গুড ইভিনিং আপনাদেরকে আজকে এই পোস্ট মার্কেট ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম আজকে আমি প্রি মার্কেটটা করতে পারিনি ডিউ টু মাই হেলথ ইস্যু আর একটু টেকনিক্যাল ইস্যু এসে গেছিলো এই জন্য আমি আজকে প্রি মার্কেটটা রেকর্ড করতে পারিনি ওটার জন্য আমাকে ক্ষমা করবেন কালকের থেকে আমি নো ডাউট আমি খুব ভালো মানে সব টেকনিক্যালস যতগুলো আছে সব ঠিক করে রাখবো যেন আপনাদের অসুবিধা না হয় আজকের আমরা দেখে নেব আজকে আমি আমার মনে হয় আজকে আমি আপনাদেরকে কিছু লেভেলস দিই কিন্তু আমি যা ইনসাইট দিয়েছিলাম যা নলেজ দিয়েছিলাম যা শিখেছিলাম ওটার মধ্যে আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও খুব ভালো মানে ট্রেড নিয়েছিলেন হবে তো দেখে নিই সব থেকে প্রথমে আমাদের সবথেকে বড়ো ইন্ডেক্স নিফটিতে আমাদেরকে দেখেনি নিফটিতে কোথাও না কোথাও আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম একটা কোথাও না কোথাও একটা ডাউন ট্রেন্ড ফলো করছে ঠিক আছে আপনারা যদি দেখবেন কোথাও না কোথাও ডাউন ট্রেন্ড ফলো করছে এইটা হলো ওই ডাউন ট্রেন্ডের আপ আপ ভার্সন আর এইটা হলো ডাউন ট্রেন্ডের একটা লোয়ার ভার্সন ঠিক আছে এটা হলো একটা ডাউন ট্রেন্ডের লোয়ার ভার্শন আমি এ এভরি টাইম আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম কোনো দিনও কোনো মানে যা কিছুই করুন যা স্ট্র্যাটেজি লাগান কিন্তু একটা স্ট্র্যাটেজি ইজ ওয়ান অফ দি মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ওটা হল আপনাদের আর এস আই আর আপনারা দেখবে দেখুন আজকের মার্কেটেও কি হয়েছে আরএসআই যখন এই লেভেলটা টাচ করছে আমাদের ফার্স্ট সিগনাল কী দিয়ে দিয়েছিলো কি ফার্স্ট সিগনাল এখান থেকে একটা কারেকশন আসবে ঠিক আছে আর এস যখন আমরা দেখলাম আর একটা কোনো না কোনো জায়গায় ওভো জোনে গেছিলো তো এইখানে আপনারা যেই ইন্ডিকেটারটা ফলো করেন ইয়া যেই স্ট্র্যাটেজিটা ফলো করেন ওটা দেখেও যদি আপনারা ট্রেন দিতেন তো কোথাও না কোথাও এখানে আপনারা একটা পুট অপশন বাই করতে পারতেন ছোট্ট দেখে একটা স্টপ লস যদি এই এই লেভেলের এই লেভেলের উপর একটা যদি স্টপ লস রাখতে তো একটা খুব ভালো রিওয়ার্ড পেতে আপনারা তো এখান থেকে রিজেক্ট করেছে আর আমি কন্টিনিউসলি দেখছিলাম আজকে মার্কেটে এই ষোলো হাজার আর ষোলো হাজার একশো লেভেলে সব থেকে বেশি আপনাদের কল রাইটাররা মানে কল রাইটাররা ছিল মানে এই লেভেলটা ব্রেক করাটা অত মানে সহজ ছিল না মার্কেটকে তো আমি এভরিটাইম আপনাদেরকে একটাই জিনিস বলি প্রথমে প্রাইস অ্যাকশান ফলো করুন সেকেন্ড প্রাইস অ্যাকশান প্লাস আর ঠিক আছে সেকেন্ড জিনিস যেটা ছিল ওটা ছিল ফেবোনাচি রিট্রেসমেন্ট লেভেলস যদি আপনারা ফেবোনাচি রিট্রেসমেন্ট লেভেলও দেখতেন তাও আপনারা বুঝতে পারতেন কি এইখানে একটা ক্রুশিয়াল লেভেল ছিল আপনাদেরকে আমি করে দেখিয়ে দেবো নাহলে ওই ফেবোনাচি যদি রিট্রেসমেন্ট লেভেলটা দেখুন তারাও আপনারা বুঝতে পারতেন এখান থেকে একটা স্ট্রং সেলিং আসছিল এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স ফেস করতো মার্কেট দেন আফটারওয়ার্ড আমি লাস্ট বলেছিলাম ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ বলুন তো কী বলেছিলাম আমি থার্ডে থার্ডে আমি বলেছিলাম অপশন চেন অ্যানালিসিস এই তিনটা আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটা যদি ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে যদি আপনারা এই তিনটা দেখে ট্রেড করেন এটা বলতে পারবো না কি আপনারা এভরিটাইম প্রফিট করবেন কিন্তু আমি এটা বলতে পারি ডিসিপ্লিন যদি মেনটেন করেন অ্যাট দ্য এন্ড অফ দি মান্থ অ্যাট দ্য এন্ড অফ দি উইক আপনারা লস তো করবেন না কিন্তু কোথাও না কোথাও একটা প্রফিট ফিগার দেখতে পারবেন লার্নিং নিতে পারবেন মার্কেট থেকে তো আমরা এটাই দেখলাম কি এখান থেকে যেই গেল একটা ইন্টারেস্ট আসলো এখানে আর এখানে খুব স্ট্রং দাঁড়িয়েছিল আর আপনারা যদি এক্সকিউজ মি আর আপনারা যদি অপশন চেন দেখেন তো পনেরো হাজার সাতশোতে খুব স্ট্রং ফুড সেলাররা দাঁড়িয়েছিল এখানে তো এখানে কোথাও না কোথাও থেকে এখান থেকে আরেকটা আপসাইড গেল কিন্তু এখানে একটা রেজিস্টেন্স ফেস করে দেখুন এইখানে যে রেজিস্টেন্সটা ফেস করতে গেছে না আর এস আই কী করে দিয়েছে ওভার এসে গেছে এখান থেকে কোথাও না কোথাও আবার এটা একটা ডাউন ট্রেন্ড ফলো করেছে সেম আমরা যদি চলে যাই এটা আমরা নিফটিতে দেখে নিলাম আবার যদি ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই তো ব্যাঙ্ক নিফটিতেও কোথাও না কোথাও আপনারা যদি এই লেভেলটা দেখেন সকালের মার্কেট আমি করতে পারিনি নাহলে আপনাদেরকে বলে দিতাম কোথাও না কোথাও মার্কেট এই লেভেলে একটা রেজিস্ট্যান্স ফেস করবে যদি আপনারা আর এস দেখে ট্রেড করতেন তো কোথাও না কোথাও মার্কেট যখন এই লেভেল ছিল এই লেভেল এসেছিলো এই যে লেভেলটাতে এসেছিলো এখানে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলও ছিল আর তার সাথে সাথে যদি আপনারা এই লেভেলটা দেখুন তো কোথাও না কোথাও থার্টি থেকে নিয়ে থার্টি ফোর থাউজেন্ড এখানে একটা খুব স্ট্রং কল সেলাররা ছিল তো এখান থেকেই কোথাও না কোথাও একটা আমরা ছোট্ট দেখে ডাউনসাইড দেখতে পেলাম আর তারপরে এখান থেকে সরি এটা ফিফটিন মিনিট আছে এটা একটু ভেঙে নিই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন কোথাও না কোথাও এখান থেকে মার্কেটে একটা রিজেকশন সরি এই জায়গাটার থেকে একটা রিজেকশন ফেস করলো অনেকবার ভাঙতে চেষ্টা করলো কিন্তু এই লেভেলটা ভাঙতে পারলো না কেন কি অনেক স্ট্রং আপনাদের যদি ইন্ডিভিজুয়াল স্ট্রাইকেও দেখুন তো ইন্ডিভিজুয়াল স্ট্রাইকের রেশিওটাও খুব বেশি ছিল কল সেলার অনেক হেভিলি এখানে ছিল সরি এখানে না এখানে সামথিং থার্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড আর চৌত্রিশ হাজারে ছিল তো এখান থেকে একটা স্ট্রং আমরা সেলিং দেখতে পেলাম আর এই যে লেভেলটা আছে এই লেভেলটাতেই কোথাও কোথাও মার্কেট সাপোর্ট নিল প্রথমে এখান থেকে সাপোর্ট নিল কেন কি এখানে একটা সাপোর্ট ছিল সেম এখানে আপনারা যদি দেখেন এই লেভেলটা তো একটা সাপোর্ট ছিল এখান থেকেই মার্কেট একটা সাপোর্ট নিয়ে একটা আপসাইড র্যালি করেছে আর এখানে যখন এসছে এই লেভেলটাতে তো এখানেও কোথাও না কোথাও একটা মার্কেট আর এস এতে ডাবল বটম বানাচ্ছিলো মানে এখান থেকে একটা আপসাইড র্যালি নিতে পারে তো এখান থেকে একটা আপসাইড র্যালি নিয়েছে তো আপনাদেরকে আজকে প্রথমে তো ক্ষমা আমি আসতে পারলাম না প্রি মার্কেট নিয়ে নাহলে আপনাদের জন্য আরও সহজ হতো স্টক অন রাডার নিয়ে আসতে পারিনি আমার কাছে আজকে স্টক অন রাডার ছিল কিন্তু আমি দিতে পারলাম না কিছু টেকনিক্যাল এরার গেছিলো আর আমার শরীরও একটু ভালো ছিল না তো কালকে সকালবেলায় আমি নো ডাউট আপনাদের জন্য স্টক অন রেডার আর আপনাদের জন্য ভালো লেভেলস ভালো অ্যানালিসিস করে ব্যাঙ্ক নিফটি আর নিফটি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা আমি আবার আপনাদেরকে প্রি মার্কেটে দেখা করব। তো তত্ত্ব ওর জন্য আপনাদেরকে গুড নাইট প্লিজ আপনারা একটু টু সাপোর্ট করুন একটু লাইক করুন আমাদের চ্যানেলটাকে মানে এলিস ব্লু অনলাইন কে একটু সাবস্ক্রাইব করুন আর কমেন্টে মাধ্যমে আমাকে বলুন কি ইন্ডিভিজুয়াল ভিডিও আনবো কি আনব না কারণ কি আপনারা যদি কমেন্ট না করেন আমি মানে আমাকেও একটা কতத்துக்கு পারমিশন নিতে লাগে তো প্লিজ কমেন্ট করুন লাইক করুন আর আমি डेफिनेटली फ्यूचर আপনাদের যেদিন বলবো তাহলে আমরা আমি डेफिनेटली আপনাদের জন্য একটা খুব ভালো ভিডিও নিয়ে আসব थैंक यू थैंक यू সকলকে অনেক थैंक यू ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি बिफोर ইনvesting